লাল কই? লাল ভাই, লাল ভাই, আপনি যেখানে থাকুন না কেন, আপনি অতি সত্বর মামার সামনে এসে হাজির হন। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো, আপনার জন্য দেরি করছে, আপনি দেরি করলে কিন্তু আপনাকে লাফে মেরে মামা নামিয়ে দেবো এই ভটযাত্রী থেকে। বাংলা বিহার উড়িষ্যা সে স্বাধীনারা বলছি, ভটযাত্রী হিসাবে আপনারা যারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি হাজার হাজার শতকোটি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের একমাত্র জামাই, আমাদের অতি আপনজন মামা এসে হাজির হবেন, তারপরে ভটযাত্রী হিসাবে আমরা কনের বাড়িতে রওনা হব। এরই মধ্যে আপনারা সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেখানে সেখানে ঘোরাফেরা না করে পেন্টি অথবা রিক্সায় বসে থাকুন। আমি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি তাহলে আমাকে লাথি মেরে রিক্সা থেকে নামিয়ে দেবেন। আর আপনারা যারা বাচ্চা কাচ্চা নিয়ে কেউ নিয়ে এখানে বসে আছেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সবাই মিলে একসাথে হাততালি দেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় ভটযাত্রী ভাই বোনেরা, কিছুক্ষণের মধ্যে আমাদের মামা, আমাদের একমাত্র জামাই মামা এসে হাজির হবেন। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মামা ভটযাত্রী দলের সাথে এসে যোগ দিচ্ছেন। তিনি ভিড় পায়ে কুটি কুটি পায়ে আমাদের দিকে এগিয়ে আসছেন। সবাই মিলে আপনারা হাততালি দিন, মামা চলে এসেছেন। তিনি করে মামা 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 আমাদের মাঝে এখনই কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো, আপনার জন্য দেরি করছে, আপনি দেরি করলে কিন্তু আপনাকে লাফে মেরে মামা নামিয়ে দেবো এই ভটযাত্রী থেকে। মানিক ভাই, লাল ভাই ঘাটে আছে? ও লাল ভাই ঘাটে, নদীর ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আমরা এখন ড্রাইভার ভাইরা আপনারা খুব সাবধানে রিক্সা চালাবেন। তাহলে আমরা শুরু করছি, হাততালি দিয়ে আমরা এখন রওনা করছি ভটযাত্রী। সবাই হাততালি দিন, তারা রিক্সা উঠতে পারেননি, তারা সবাই কুটি কুটি পায়ে রিক্সার প্রথম প্রথম হেঁটে আসেন, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয়। রিক্সা ড্রাইভার ভাইকে বলছি আপনারা খুব সাবধানে রিক্সা চালাবেন, নদীর ঘাট পর্যন্ত আমরা একটু কষ্ট করে যাবো, তারপর নদীর ঘাটে গিয়ে আপনারা খুব সাবধানে রিক্সার মধ্যে বসে থাকবেন। কোথাও যদি রাস্তা উঁচু নিচু হয় সেখানে কিন্তু আধার খাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্রথম প্রথম তারা হাঁটছেন, তারা একটু তাড়াতাড়ি চলে আসেন। আমাদের নৌকা ঘাট পর্যন্ত অপেক্ষা করছে, নদীর ঘাটে গিয়ে আমরা নৌকা উপরে আমরা চলে যাবো। হ্যালো, এই মাত্র আমাদের মামা ভটযাত্রী সহকারে নৌকায় উঠছেন, ভিড় পদক্ষেপে মামা এগিয়ে আসছেন। সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে নৌকার মধ্যে উঠবেন, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। আস্তে আস্তে সবাই সাবধানে আপনারা নৌকার মধ্যে চলে যান। আসেন আসেন আসেন, কাকা কাকা আসেন। আসসালামু আলাইকুম, আসেন কাকা। এই আর মহাশয় উঠে যান। এই তো আমাদের মামা এখন এই মাত্র নৌকায় উঠে আসছে, কিন্তু না মামা বোধ হয় লাল ভাইয়ের সাথে কি জরুরি কথা বলছেন। হ্যাঁ, তোর বিষয়টা কি? তা কেলে সকাল তো তোরে খুঁজতেছি আমি, তুই কই? এই যে নৌকা মুখে রেডি করলাম, ফুল দিয়ে সাজাইলাম, ভালো হয়েছে না মহাশয়? এটা তো যে কোনো একজন দিলেই তো, তোরই লাগে এখানে, আমি তোর কামের সময় পাই না। তুই যা, তোর জান লাগতো না, তুই এখানে থাকবি। আমি সাজাইলাম না সুন্দর বিরা, আমি কইছি তুই এখানে থাকবি, তুই এখানে থাকবি। লাল ভাই মন খারাপ করো না, হীরা ভাই তো যায় নাই, তার লগে থাক। কিন্তু না লাল ভাই, আমাদের এই বরযাত্রী দল থেকে বাদ পড়লেন, আমরা অত্যন্ত দুঃখিত। লাল ভাই আপনি মন খারাপ করবেন না, আমরা মেয়ে বাড়ি থেকে আপনার জন্য পোলাও কোরমা দই এগুলো নিয়ে আসবো। এই মাইকে গান ধরো, গাড়ি বাজা, চলো গান ধরো। খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের মামাকে নিয়ে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। আমাদের অনেক সাধনার মামা আজকে বিয়ে বাড়িতে যাচ্ছেন, মানিকের সাথে নিয়ে আমরা ফিরব। আমাদের পূজা করতে লাগছে লাল ভাইয়ের জন্য, লাল ভাই তোমার কথা আমরা ভুলবো না, তোমার জন্য আমাদের যা খুশি আমরা তাই করবো।